এন্ড ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবরাত মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি ভাবলাম আমি আজ সকাল সকাল ছৌদির বাড়িতে এসেছি, আমি আর মা। আর ছৌদির বাড়িতে দেখতে পারছো কি সুন্দর সুন্দর কাজ হচ্ছে, আর এদিকে দেখো কতগুলো ফুলের টপের মধ্যে ফুল গাছ লাগিয়েছে। তো আমি ভাবলাম আজকে তো আমার করার কোনো কিছু নেই, শুধু ছৌদির বাড়িতে এসেছি। তো আমি ভাবলাম ছৌদির বাড়িতে যে এত সুন্দর সুন্দর ফুল গাছ করেছে আর সবাই কাজ করছে, তো তোমাদের সাথে ওটা শেয়ার করি। কত সুন্দর সুন্দর ফুল গাছ করেছে ওগুলোও দেখাবো, আর কারা কারা কাজ করছে ওদেরকেও দেখাবো। তো ঠিক আছে চলো দেখে নিই। তাকাও তাকাও এদিকে তাকাও, হাই করো। ও দেখে নিয়েছো তোমরা ওসব। আর এই যে এখানে যে স্ট্যান্ডগুলোকে ওরা কালার করছে, অ্যাকচুয়ালি ওটা মন্দিরের ভিতরে বাগানের ভিতরে ছিল। তো ছর্দি কী করেছে এখন ওগুলোকে সুন্দর করে বের করে কালার টালার করে নিচ্ছে। আর এসব যে ফুলগুলো গাছগুলো লাগানো হয়েছে এগুলো ছর্দির বাড়ির সামনে সাজানোর জন্য এনেছিল, পরে ভেবেছে বাড়ি সাজানোর থেকে ভালো মন্দিরটাকে সুন্দর করে সাজাই। তো ঠিক আছে যে স্ট্যান্ডগুলো এনেছিলো ওটা সুন্দর করে কালার করে, আবার এটা মানে বাগানের ভিতরে ছিল তো বাগানের বাইরে সুন্দর করে স্ট্যান্ডটা রাখবে। তারপরে যে ছোটো যে ফুল গাছগুলো এনেছিলো পিটুনিয়া, তো সুন্দর করে এটা উপরে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবে। কালারগুলো তো এত সুন্দর তোমরা দেখতেই পেয়েছো। আর এই কাজগুলো যে ওরা করছে ওরা শুধু আজকে থেকে করছে না, কাজগুলো স্টার্ট করেছে অনেক দিন হয়ে গেছে। তো চলো ওদেরকে জিজ্ঞাসা করে নিই ওরা কয়দিন ধরে কাজগুলো করছে। দীপদা, তোমরা যে কাজগুলো স্টার্ট করেছো কয়দিন ধরে করছো? এগুলো করছি আমরা আজকে 5 দিন, 1 সপ্তাহ হবে। এই ফুলের বাগান বাগান ধরে আজকে আজকে এগুলো করেছি। তারপরে ধর এই যে ফুলের টবগুলো পোভু করেছে, তা এগুলো কমপ্লিট হওয়ার পরে টবগুলো উপরে রাখা হবে। ওদিকে রাখা হবে না? এটা ফেস্টিভ্যাল মানে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে স্পেশালি করা হবে। তো গৌর পূর্ণিমার ফেস্টিভ্যালের উপলক্ষে মানে ওরা এসব সাজিয়ে দিচ্ছে আগে থেকে। এই যে ও এসে পড়েছে। তো ঠিক আছে, তো আমার তো সৌদি বাড়িতে বারবার বারবার আসা হবে, আরও কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এই অবধি। তো আমি ভিডিওটা এন্ড করব, তার আগে আমি তোমাকে একটু রাধিকাকে দেখিয়ে দিই, কালকেও রাধিকাকে দেখাতে পারিনি। তো চলো রাধিকাকে একবার দেখে নিই। ভিডিও অন করলে কেউ সুন্দর করে কথা কয়। হ্যাঁ মাম্মাম কোথায় মাম্মা? রাধিকাকেও দেখিয়ে নিয়েছি, আর ছদি এখন পুচকিকে মার কাছে রেখে একটু বাজার যাবে, কালকে কিছু একটা প্রোগ্রাম আছে। তো আমিও ও এসে পড়েছে, ওর সাথে এখন বাড়ি চলে যাব। আজকে ওর একটা ফ্রেন্ডের অ্যানিভার্সারি, তো ওখানে ইনভাইট করেছে, ওখানে যাব। ওইটা কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে ওকে ফোন করেছে আর ও ঠিক আছে বলে দিয়েছে। তো এখন বাড়ি যাব একটু। আমি বলেছিলাম আমি এই শাড়িটা পরে চলে যাব, কারণ কি শাড়িটা নতুন আজকে ফার্স্ট বের করে পরেছিলাম, কিন্তু ও বলেছে শাড়ি পরে আমার বাইকের মধ্যে বসবে না, কারণ কী করতে পারবো আর যখন বলেই দিয়েছে। তো ঠিক আছে এখন বাড়ি যাব, দেখবো কী পরবো কি না। তো আমার ভিডিওটা আমি এন্ড করছি। তো ঠিক আছে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।